বিভিন্ন ঠাইরে ভক্তর সমাগম ঘটেছে, লক্ষ লক্ষ ভক্ত কেনে আদরিছে, কেনে লাগিছে কি কব? আজি আমার বাচ্চা বাকির আয়োজন আনন্দ কিমান নাই। প্রত্যেক বছরে আমার এনেকা ভক্তর ভিড় হয়, এইবেলি অল্প ব্যতিক্রম হয়েছে। আজি আমি স্মৃতি বন্ধা এখন উন্মোচন করা হয়েছে, আর আজি আমার ভ্রাম্যমান নাট্যদলের আজ প্রথম নিশা। বিভিন্ন ঠাইর পর ভক্ত আইয়া খুঁজিলি মিলিলে পরিবেশের সৃষ্টি করেছে, তার কারণে আমি গৌরবিত। আর আমার বাচ্চা বাকি রাইজে আজির এই দিনকেজালে অপেক্ষা হয়ে থাকে, পূজা কেজিনে। আর আমার রাইজ সকল প্রকারে মানে রাইজ বা বিষ্ণুদেব আদরের কারণে সাজু হয়ে থাকে। আর ভগবানের ওর মানে মায়ের ওর প্রার্থনা জানাইছো যাতে আমার বাচ্চা রাখি আজির লগতে অসমর মানে মঙ্গল হয়, তারে কামনা আমি করেছো। হয় আজ অষ্টমী নিশা, আজ অষ্টমী নিশা এনে খা খাই পড়েছে, লোকে লোকায়ন হয়ে পড়ে পূজা মন্ডপ, লক্ষ লক্ষ ভক্তরা খা খাই পড়েছে, এক প্রকার আধ্যাত্মিক পরিবেশে বিরাজ করেছে, বৈকুণ্ঠপুরে রূপান্তরিত হয়েছে। আজ অষ্টমী নিশা কেনে লাগিছে কি কব ভক্ত সকল উপন্ন হল পরিবেশ? নমস্কার, আজ চৌরাশীতম শ্রী শ্রী জগন্নাথী পূজা অগণন ভক্ত আহি অষ্টমীর দিনা ভিড় করেছে। আমি উদ্যুক্ত সকল উৎফুল্লিত হয়ে পড়ছে। আমি তেখেত সকল দেবী মার আশীর্বাদ লবলৈ আমি যিমান পাৰো সহায় সহযোগিতা আগবঢ়াই আছো, আর তেখেত সকল আমার রাইজের লগত সম্পূর্ণ সহযোগ করেছে। এই আজি আরতি চলি আছে, গতি এই আরতি আপনাদের দেখাই পাইছে। গতি অগণন ভক্ত আহি রাজ্য জগদ্ধাত্রী পূজা মহোৎসবত অংশগ্রহণ করেছে, গতি
আমাৰ উদ্যুক্ত অকল আনন্দ আত্মা ৰাইছে ধন্যবাদ আসলে এনেকে মা জগতৰী উৎসৱ মা জগতৰী আজি অষ্টমী নিখা এনেকে আৰতি প্ৰদান কৰা হৈছে আৰতি প্ৰদান কৰিলে মা জগতৰী উৎসৱ কি বিচাৰিব আজি দিনটো আমাৰ এই যি এটুকে ধৰ্মীয় অনুষ্ঠান আমি বাক্যবাসী ৰাইজৰ আগু অঞ্চলৰ মংগলৰ কাৰণে আমি পূজা কৰোঁ 1940 চনত এইটো স্থাপন হৈছিল আমি জানিব পাৰিছিলোঁ বা শুনিব পাৰিছিলোঁ আমাৰ পূৰ্বপুৰুষসকলৰ মতে যি সময়ত মহামাৰী ৰোগে ইয়াত বেছিকৈ প্ৰভাৱ পৰিছিল সেই সময়তে তেখেতসকলে শপত গ্ৰহণ কৰিছিল যে আমি দেৱীমাৰ পূজা কৰি হ'লে আমি পৰিত্ৰাণ পাম বুলি আশা কৰিছিল তেখেত আপোনালোকক ধন্যবাদ জনালো হয় আচলতে অগ্রতসকলে যে স্থাপন করেছে মা জগতের পূজা 1940 চনত এই স্থাপিত হয়েছিল আর অগ্রতসকলে ইয়াত মা জগতের পূজা আহ্বান করেছিল আর তার তার সেই সময়ের পর এতিয়ালেকে মা জগতের পূজা বার্তা রাখি রাইজে পাতি আছে মূল লগত উপস্থিত আছে এই যে পূজা সমিতি সম্পাদক গৰাকী ডাঙরিয়া সম্পাদক গৰাকী আপনার জানিব বিচারিম যে নবপ্রজন্মর এগারী যুবক আর ইতিমধ্যে ভক্তি তোমার দিকে নবপ্রজন্ম আগবাড়ি আছে আর লোকে লোকার নয় পরিষ্কার কেনেকুৱা লাগিছে কি কব বহুত ভাল লাগিছে আমাৰ এই চৌৰাশী তম শ্ৰী জগদ্ধাত্ৰী পূজাৰ যিটো উৎসৱ আচলতে আমাৰ দুয়োটা আৰু বিশেষকৈ আমাৰ গাঁৱতে আমাৰ নতুনত্ব আমাৰ লগৰবন্ধু ল'ৰাখিনিক আমাক আগবঢ়াই দিছে সেইকাৰণে আমাৰ সঁচাকৈ ভাল লাগিছে আচলতে বিভিন্ন ঠাইৰ পৰা ভক্তৰ সমাগম ঘটিছে নবমী পূজা লগতে আমি নৱযাত্ৰা হব তাত উপস্থিত থাকিব আমাৰ দীপান্বিত বাইদেউ সুমন হৰিপ্ৰিয়া আমাৰ অনুষ্ঠিত হৈছে মা জগদ্ধাত্ৰী পূজা আৰু অহাকালি নৱমী আৰু বিভিন্ন আধ্যাত্মিক কাৰ্যসূচীৰে ইয়াত পূজা ভাগে অনুষ্ঠিত কৰা হৈছে আৰু তেখেতসকলে বিচাৰিছে যে বৰ অসমৰ ভেটি বৰ অসমৰ ভেটি একতা মূৰে বান্ধ খাই যাব আৰু সম্প্ৰীতিৰ মিলন ঘটি এইধৰণৰ কথা সাধু কৰা তেখেতে বোলে এটাই বাৰ্তা পঠিয়াব খুজিছে যে মা জগদ্ধাত্ৰী সকলোৰে যি অসুৰা অমংগল দূৰ কৰক আৰু যি তেখেতসকলৰ যি আধ্যাত্মিক ধৰ্মীয় কাৰ্যসূচী এই ধৰ্মীয় কাৰ্যসূচী হ'বলৈ এটি এটি কৰোনা উন্নতি কাৰ্যসূচী আমি অনুষ্ঠান প্ৰদান কোনো ধৰ্মমাণ্ডৰ উপস্থিতি কামনা কৰিছে বাৰ্তা বাকী ৰাইজে হয় যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099317330 অথবা 7099317330